নমস্কার, আমি অর্ণব। আচ্ছা বলুন তো, আত্মীয় হতে গেলে সম্পর্কটা ঠিক কিসের লাগে? রক্তের? না, আমার তো মনে হয় আত্মার, নইলে আর আত্মীয় কিসের? আপনারাই বলুন না, জীবনে কখনো এমন একটা মানুষও খুঁজে পাননি যার সঙ্গে আপনার রক্তের রং ছাড়া আর কিছুই মেলে না? অথচ সেই মানুষটাই বহু রক্তের সম্পর্ককে টপকে গিয়ে আপনার মনে বাঁধা সুতোর ফিনিশিং লাইন সবার আগে ছুঁয়ে আসবে। তেমনই একটা গল্প রইল আজ আসন্ন রাখি পূর্ণিমা উপলক্ষে। আমাদের গল্পকথকের ভগ্নীপতির দ্বিতীয় পক্ষে স্ত্রী উমারানী। বড় দূরের সম্পর্ক, তাই না? কতটা দূরের, সেই গল্পই তো হবে আজ। চলুন শুনে নি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে উমারানী। বসন্ত পড়ে গিয়েছে না, দক্ষিণ হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে। আকাশ এমন নীল, মনে হচ্ছে উড়ন্ত চিলগুলোর ডানায় নীল রং লেগে যাবে যেন। এই সময় তার কথা আমার বড় মনে পড়ে, তার কথাই বলবো। মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন কতক গভর্নমেন্টে চাকরি নেবার বৃথা চেষ্টা করবার পর, যে মাসে আমি একটা চা বাগানের ডাক্তারি নিয়ে গৌহাটিতে চলে গেলুম, সেই মাসেই আমার ছোট বোন শৈল শ্বশুরবাড়িতে কলেরা হয়ে মারা গেল। এই শৈলকে আমি বড় ভালোবাসতুম, আমার অন্যান্য বোনেদের সঙ্গে ছেলেবেলায় অনেক মারামারি করেছি, কিন্তু শৈলর গায়ে আমি কোনো দিন হাত তুলিনি। শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার একটি পাড়াগাঁয়ে। শৈল কখনো সে গ্রামে যায়নি, তার স্বামী তাকে নিয়ে কলকাতায় বাসা করে থাকত। তার স্বামী প্রথমে পাটের দালালি করত, তারপর একটা অফিসে ইদানিং কি একটা চাকরি করত। যেখানে শৈলর স্বামী বাসা করেছিল তার পাশেই আমার মামার বাড়ি, একটি গলির এপার ওপার। এই বাসায় ওরা শৈলর বিয়ের অনেক আগে থেকেই ছিল এবং শৈলর বিয়েও মামার বাড়ি থেকেই হয়েছিল। সেদিন সন্ধ্যার কিছু আগে বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটা ঘা ড্রেস করে ফিরছি, পিয়ন খানকতক চিঠি আমার হাতে দিয়ে গেল। আমার বাসায় ফিরে এসে তারই একখানাতে শৈলর মৃত্যু সংবাদ পেলুম। বাংলোর চারিপাশের ঝাউ, কৃষ্ণচূড়া ও সরল গাছগুলো সন্ধ্যার বাতাসে শনশন করছিল। আমার চোখের সামনে সমস্ত চা বাগানটা, দূরের ঢালু পাহাড়ের কাটা মারঘেরিটা, দুই নং বাগানের ম্যানেজারের বাংলোর সাদা রংটা দেখতে দেখতে সবগুলো মিলে একটা জমাট অন্ধকার পাকিয়ে তুলল। আলো জ্বালিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রইলুম। বাইরের হাওয়া খোলা দুয়ার জানলা দিয়ে ভিতরে ঢুকতে লাগল। অনেক দিনের শৈল যে, কলকাতা থেকে ছুটি পেয়ে যখন বাড়ি যেতুম, শৈল বেচারি আমায় তৃপ্তি দেওয়ার পন্থা খুঁজতে ব্যাকুল হয়ে পড়ত। কোথায় কুল, কোথায় কাঁচা তেঁতুল, কার গাছে কদবেল পেকেছে, আমি বাড়ি আসবার আগেই শৈল এসব ঠিক করে রাখত, নানা রকম মশলা তৈরি করে কাগজে মুড়ে রেখে দিত। আমি বাড়ি গেলেই তার আনন্দে জড়ানো ব্যস্ততা আর ছোটাছুটির অন্ত থাকত না। গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি গেলে আমায় বেলের শরবত খাওয়ানোর জন্য পরের গাছের বেল চুরি করতে গিয়ে ঘরের পরের কত অপমান সহ্য করেছে, আমারই জুতো বুনে দেবে বলে তার উল বুনতে শেখা। সেই শৈল তো আজকের নয়, যতদূর দৃষ্টি যায় পিছন ফিরে চেয়ে দেখলুম, কত ঘটনার সঙ্গে, কত তুচ্ছ সুখ দুঃখের স্মৃতির সঙ্গে, কত খেলাধুলার সঙ্গে শৈল জড়ানো রয়েছে। সে আজ ওই আকাশের মাঝখানকার জলজলে সপ্তর্ষি মণ্ডলের মতো দূরের হয়ে গেল, ঝাউ গাছের ডালপালার মধ্যেকার ওই বাতাসের শব্দের মতোই ধরাছোঁয়ার বাইরে চলে গেল। তারপর দিন ছুটি নিয়ে দেশে চলে গেলুম, বাড়ির সকলকে সান্ত্বনা দিলুম। আহা,
দেখলুম আমার ভগ্নিপতি বেচারা বড় আঘাত পেয়েছে। শৈলর বিয়ে হয়েছিল এই মোটে 3 বৎসর। এই সময়ের মধ্যেই সে বেচারা শৈলকে বড় ভালোবেসে ফেলেছিল। তাকে অনেক বোঝাবার চেষ্টা করলুম। শৈল প্রথমে বুনতে শিখেই আমার ভগ্নিপতির জন্য একটা গলা বন্ধ বুনেছিল, সেটা আত্মৈরী অবস্থায় পড়ে আছে। ভগ্নিপতি সেইটি আমার কাছে দেখাতে নিয়ে এলো। সেইটা দেখে আমার মনে একটু হিংসে হলো। আমার জুতো বুনে দেওয়ার জন্য উল বুনতে শিখে শেষে কিনা নিজের স্বামীর গলা বন্ধ আগে বুনতে যাওয়া। তবু তো সে আজ আর নেই। পরে আবার গৌহাটি ফিরে গিয়ে যথারীতি চাকরি করতে লাগলুম। দেশ থেকে এসে আমার ভগ্নিপতির সঙ্গে প্রথম প্রথম খুব পত্র লেখালেখি ছিল, তারপর তা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তার আর বিশেষ কোনো সংবাদ রাখতুম না। তবে মাঝে মাঝে মামার বাড়ির পত্রে জানতে পারতুম সে অনেকের অনুরোধ সত্ত্বেও পুনরায় বিবাহ করতে রাজি নয়, বিবাহ সে নাকি আর করবে না। এইরকম করে বিদেশে অনেক দিন কেটে গেল। দেশে যাওয়ার বিশেষ কোনো টান না থাকাতে দেশে বড় যেতুম না। আমার মা বাবা অনেক দিন মারা গিয়েছিলেন, বোনগুলি সব বিয়ে হয়ে গিয়েছিল, আমি নিজেও তখন অবিবাহিত, কাজেই আমার পক্ষে দেশ বিদেশ দুই সমান ছিল। চা বাগানের কাজে কোনো বৈচিত্র্য ছিল না। সকালবেলা ডাক্তারখানায় বসে নিরস একঘেয়েভাবে কুলিদের হাত দেখা, কলের পুতুলের মতো ঔষধ লিখে দেওয়া, রোগ তাদের যেন বড় একঘেয়ে রকমের, সাদা জ্বর, হিল ডায়রিয়া, বড় জ্বর, কালা জ্বর, কালে ভদ্রে একটা টাইফয়েড বা শক্ত রকমের নিউমোনিয়া। যখন হাতে কাজকর্ম বিশেষ থাকতো না তখন পড়তুম। না হয় আমার আর একটা খেয়াল আছে, অপটিক্সের বা আলোকতত্ত্বের চর্চা করা, তাই করতুম। বাংলোর একটা ঘর এই উদ্দেশ্যে আধার ঘর বা ডার্ক রুমে পরিণত করে নিয়েছিলাম। কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভালো ভালো লেন্স ও অপটিকের বই এইসব আনাতুম। বছর তিনেক এইভাবে কেটে গেল। এই সময় মামার বাড়ির পত্রে জানতে পারলুম আমার ভগ্নিপতি আবার বিবাহ করছে। সকলের স্বনির্বদ্ধ অনুরোধ ও পীড়াপীড়ির হাত সে নাকি আর এড়াতে পারলে না। এতে মনে মনে আমি তাকে কোনো দোষ দিতে পারলুম না। শৈলর প্রতি তার ভালোবাসা যে অকৃত্রিমী তারই বলে সে এতদিন জুঝল তো। সেবার বৈশাখ মাসের প্রথমে দেশে গিয়ে মামার বাড়িতে উঠলুম। আমার এমন কতগুলো কথা অপটিক্স বিষয়ে মনে এসেছিল যা একজন বিশেষজ্ঞের নিকট বলা নিতান্ত আবশ্যক ছিল। আমার এক বন্ধু সেবার বিলাত থেকে এসে প্রেসিডেন্সি কলেজে বস্তুবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হয়েছিল, তার সঙ্গে সেসব বিষয়ের কথাবার্তা কইবার জন্যই আমার একরকম কলকাতায় আসা। তার ওখানে যাতায়াত আরম্ভ করলুম, সেও খুব উৎসাহ দিল, অপটিক্স নিয়ে একেবারে মেতে উঠলুম। এই অবস্থায় একদিন সকালবেলা বারান্দায় বসে পড়ছি, হঠাৎ আমার চোখ পড়ে গেল সামনের বাড়ির জানলাটায়। সেইটাই আমার ভগ্নিপতির বাসা। দেখলুম কে একটা অপরিচিতা মেয়ে ঘরের মধ্যে কি একটা কাজ করছে। আমার দিক থেকে শুধু তার সুপুষ্টু হাত দুটি দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল তার পিঠের দিকটা খুব চওড়া। একটু পরেই সেই ঘরের ভিতর ঢুকল আমার ভগ্নিপতির বোন টুনি। টুনির বিয়ে হয়ে গিয়েছে, বোধহয় সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে এসছে। আমি গৌহাটি থেকে এসে পর্যন্ত ওদের বাড়িতে যাইনি। টুনিকে দেখে ডেকে জিজ্ঞেস করলুম, টুনি, এই মেয়েটা কি নতুন বউ? হ্যাঁ দাদা, দেখি একবার। টুনি মেয়েটিকে ডেকে কি বললে? তাকে জানলার কাছে নিয়ে এসে তার ঘোমটা খুলে দিলে, ভালো দেখা গেল না। গলির এপারে আমাদের মামাদের বাড়িটা উঠে গলির ওপারের বাড়ির ঘরগুলোকে প্রায় অপটিক চর্চার ডার্ক রুম করে তুলেছিল। দিনে মানেও তার মধ্যে আলো যায় না। ভালো দেখতে না পেয়ে বললুম, হ্যাঁ রে, কিছুই তো দেখতে পেলুম না। টুনি হেসে বললে, আপনি ওখান থেকে দেখতে পাবেন না তা আমি জানি, তার উপর তো আবার চশমা নিয়েছেন।
তারপর কি ভেবে টুনি গম্ভীর স্বরে বললে, আপনি এসে পর্যন্ত এ বাড়িতে একবারও আসেননি দাদা, আজ দুপুরবেলা একবার আসবেন? দুপুরবেলা ওদের বাড়ি গেলুম। বাড়ি ঢুকতেই মনে হলো, চার পাঁচ বছর আগে ভাই ফোটানিতে শৈলর নিমন্ত্রণে এবাড়ি এসেছিলাম, তারপর আর এবাড়ি আসিনি। দালান পার হয়ে ঘরে যেতে বাড়ির মেয়েরা সব আমায় ঘিরে দাঁড়ালেন। তাদের সঙ্গে কথাবার্তা শেষ করে টুনি বললে, দাদা বউ দেখবেন আসুন। ঘরের মধ্যে গেলুম। টুনি নতুন বউয়ের ঘোমটা খুলে দিয়ে বললে, ওর সামনে ঘোমটা দিতে হবে না বৌদি, উনি তোমার দাদা। মেয়েটি আধ ঘোমটা অবস্থায় গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করছে। দিব্যি মেয়েটি তো, রং খুব গৌরবর্ণ, ভারী সুন্দর মুখখানির গড়ন, একরাশ কোঁকড়া কোঁকড়া ঠাস পুনানি কালো চুল মাথা ভর্তি, বেশ মোটাসোটা গড়ন, বয়স বোধ করি 14-15 হবে। টুনির মা বললেন, মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন, সেখানেই বরাবর থাকেন, ওই এক মেয়ে, অন্য ছেলেপিলে কিছু নেই, তাদের সঙ্গে কি জানাশোনা ছিল তাই এখানেই সম্বন্ধ ঠিক করে বিয়ে দিয়েছেন। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়ালে আমি তার হাত ধরে তাকে কাছে নিয়ে এলুম। বাঁ হাতে তার ঘোমটাটা একটু খুলে দিয়ে বললুম, আমার কাছে লজ্জা করো না খুকি, আমি তো তোমার দাদা, তোমার নামটি কি? তার চোখের অসংকোচ দৃষ্টি দেখে বুঝলুম মেয়েটি সেই মুহূর্তেই আমার বোন হয়ে পড়েছে। সে খুব মৃদুস্বরে উত্তর দিল, উমা রানী। আমি বললুম, আচ্ছা আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? এসো উমা রানী, এই চৌকিটায় বসে তোমার সঙ্গে একটু কথা কই। আমি চৌকিতে তাকে কাছে নিয়ে বসলুম। খানিকক্ষণ তার সঙ্গে এই কথা সে কথা নানা কথা কইলুম। জিজ্ঞেস করলুম, বাড়ি ছেড়ে এসে বড় মন কেমন করছে না? উমারানী একটু হেসে চুপ করে রইল। আমি বললুম, তোমার বাবা থাকেন কোথায়? মাউ। আমি মাউয়ের নাম কখনো শুনিনি। জিজ্ঞেস করলুম, মাউ সে কোনখানে বলো দেখি? সেন্ট্রাল ইন্ডিয়ায়। তোমার বাবা সেখানে কি কাজ করেন? কমিসারিয়েটে চাকরি করেন। তোমার কোনো ভাই বোন নেই না? না, আমার পর আমার আর এক বোন হয়, সে আতুরেই মারা যায়, তারপর আর হয়নি। বাড়ি ছেড়ে অনেক দূরে এসেছে, ভাবলুম হয়তো বাপ মায়ের কথা বলতে মেয়েটির মনে কষ্ট হয়েছে। কথার গতি ফিরিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করলুম, তুমি লেখাপড়া জানো উমারানী? আমি সেখানকার মেয়েদের স্কুলে পড়তাম, বাংলা পড়া হতো না বলে বাবা ছাড়িয়ে নেন, তারপর বাড়িতে বাবার কাছে পড়তাম। বাংলা বই বেশ পড়তে পারো? পারি। আমি উমারানীর কথাবার্তা কইবার ভাবে ভারী আনন্দিত হলুম। এমন সুন্দর শান্তভাবে সে কথাগুলি বলছিল মাটির দিকে চোখ দুটি রেখে যে আমার বড় ভালো লাগল। আমি তার মাথায় একটা আদরের ঝাঁকুনি দিয়ে বললুম, বেশ বেশ, ভারী লক্ষ্মী মেয়ে। আচ্ছা অন্য সময় আসবো, এখন আসি। দাঁড়িয়ে উঠেছি, উমারানী আবার সেই গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে। আমি তাকে বললুম, খুব শান্ত হয়ে থেকো কিন্তু উমারানী, কোনো দুষ্টুমি করো না যেন, তাহলে দাদার কাছে, বুঝলে তো? উমারানী হেসে ঘাড় নিচু করে রইল। এর 5-6 মাস পর পূজোর সময় আবার মামার বাড়ি এলুম। অষ্টমী পুজোর দিন দিনব্যাপী পরিশ্রমের পর বড় ক্লান্তি বোধ হওয়াতে সন্ধ্যার আগে একটা ঘরের খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিলুম। আমার মামার বাড়িতে পুজো হতো, সমস্ত দিন নিমন্ত্রিতদের অভ্যর্থনা করা, পরিবেশন করা প্রভৃতি নানা কাজে বড় খাটতে হয়েছিল। অনেক রাত্রে উঠে খেতে গেলুম। আমার ছোট ভাই খাওয়ার সময় বললে, অনেকক্ষণ ঘুমিয়েছিলেন তো দাদা? দিদি এসেছিলেন আরতির সময়, আপনাকে দেখবার জন্য আপনার ঘরে গেলেন, আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনার পায়ে হাত দিলেন আপনাকে ওঠাবার জন্য, আপনি উঠলেন না, তারপর তাঁরা সব চলে গেলেন।
তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন। আপনি অবশ্যই একবার ও বাড়ি যাবেন কাল। আপনার সঙ্গে দেখা না হওয়ায় দিদি বড় দুঃখ করে গিয়েছেন। আমি ঘুমের ঘরে কথাটা তলিয়ে না বুঝে বললুম, দিদি মানে? ও বাড়ির উমারানী? হ্যাঁ দিদি, টুনিদি, এরা সব আরতির সময় এসেছিলেন কি না? উমারানীর কথা আমার খুব মনে ছিল, তার সেই ভক্তিনম্র মধুর ব্যবহারটুকু আমার বড় ভালো লেগেছিল, তাই তাকে ভুলিনি। এবার চা বাগানে গিয়ে মেয়েটির কথা অনেকবার ভেবেছি। তারপর দিন সকালে উঠে কাজকর্মের পাশ কাটিয়ে এক ফাঁকে ওদের বাড়ি গেলুম। বাইরে কাউকেই দেখতে না পেয়ে একেবারে ওদের রান্নাঘরের মধ্যে চলে গেলুম। টুনির মা বললেন, এসো বাবা, তা এতদিন এসেছ, এবারে কি একবারও আসতে নেই? আমি সময়োচিত কি একটা কৈফিয়ত দিলুম। উমারানী মাছ কুটছিল, আমি যেতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। একটু পরেই হাত ধুয়ে এসে আমার পায়ের কাছে প্রণাম করলে। টুনির মা বললেন, বৌমা, সতীশকে দালানে নিয়ে গিয়ে বসাওগে, এখানেই ধোঁয়ার মধ্যে। দালানে যেতেই টুনি কোথায় ছিল এসে বলে উঠল, এ কি দাদা, যে কি ভাগ্যি, বৌদি দাদা দাদা বলে মরে, ফি দিন আমায় জিজ্ঞেস করে দাদা পুজোর ছুটিতে বাড়ি আসবেন কি না। দাদার দায় পড়ে গেছে খোঁজ করতে, চার পাঁচ দিন এসেছেন, এবারে চৌকাট মারালে চণ্ডী কি অশুদ্ধ হয়ে যায় শুনি। আমাকে একটু অপ্রতিভই হতে হল। উমারানীর কোঁকড়া চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে দিতে দিতে বললুম, হ্যাঁ রে রানী, দাদার কথা তাহলে ভুলিসনি। টুনির কথায় মেয়েটির খুব লজ্জা হয়েছিল, সে মুখ নিচু করে আমার কাপড়ের গোন হাতে নিয়ে ছুপ করে নাড়তে লাগল। আমি দালানের একটা খাটের ওপর বসেছিলাম, উমারানী নিচে আমার পায়ের কাছটিতে বসেছিল। আমি জিজ্ঞেস করলুম, শচীশ বলছিল দিদি চলে যাবে সোমবার দিন, সে কথা কি ঠিক? উমারানী নতমুখেই উত্তর দিল, বাবা চিঠি দিয়েছিলেন একাদশীর দিন নিয়ে যাবেন, কিন্তু আজও তো এলেন না। ওর গলার সুরটা একটু যেন কেঁপে গেল। ওর বিরহী বালিকা হৃদয়টি মা বাপের জন্য তৃষিত হয়ে উঠেছে বুঝে সান্ত্বনার সুরে বললুম, আসবেন, আজ তো মোটে নবমী। আচ্ছা কলকাতা কেমন লাগলো রানী? উমারানী উত্তর দিল, বেশ ভালো। আমি তার নত মুখখানি দিকে চেয়ে বললুম, তা নয় রে রানী, ভালো কখনোই লাগেনি, দাদার খাতিরে ভালো বললে চলবে না। কোথায় পশ্চিমের অমন জল হাওয়া, আর কোথায় এই ধুলো ধোঁয়া, ভালো লাগতেই পারে না। উমারানী একটুক্ষণ হেসে চুপ করে রইল। জিজ্ঞেস করলুম, পশ্চিমে পুজো হয় রে রানী? সে বললে, ঠিক এদেশের মতো হয় না, হিন্দুস্তানিরা কি একটা করে, সেও অনেকটা এই রকমের, আর সেখানে এ সময় রামলীলার খুব ধুম হয়। আমি উঠে আসবার সময় উমারানী আবার একবার আমার পায়ের কাছে নত হয়ে প্রণাম করল। আমি বললুম, রানী, আমি যতবার আসবো যাব ততবারই কি আমায় একটা করে প্রণাম করতে হবে? উমারানী বোধ হয় হেই প্রথমবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে বললে, কাল বিকেলে আসবেন দাদা। এর আগে উমারানী কখনো আমাকে দাদা বলে ডাকেনি। আমি ওর মুখে দাদা ডাক শুনে বড় আনন্দ পেলুম। বললুম, কাল তো বিজয়া দশমী, আসবো বই কি। তারপর দিন বিজয়া দশমী, সন্ধ্যার পর ওদের বাড়ি গেলুম, সকলকে প্রণাম করলুম। টুনি এসে বললে, আপনি দালানের পাশের ঘরে যান, ওখানে বৌদি আছেন। আমি সে ঘরের দোর পর্যন্ত গিয়ে ঘরের মধ্যে একটা বড় সুন্দর দৃশ্য দেখলুম। তাতে ঘরের মধ্যে যাওয়া বন্ধ করে আমায় দোরের কাছে দাঁড়িয়ে থাকতে হল। দেখি ঘরের মধ্যে খাটের ওপর বসে আমার ছোট ভাই শচীশ, তার বয়স 12-13। তার পাশে উমারানী দাঁড়িয়ে খাটের পাশে একটা টেবিলের ওপরকার রেকাবি থেকে খাবার নিয়ে শচীশের মুখে তুলে দিয়ে তাকে খাওয়াচ্ছে। ওদের দুজনকারই পেছন আমার দিকে। এমন কোমল স্নেহের সঙ্গে
উমারানী শচীশের কাঁধের ওপর তার বাঁ হাতটি দিয়ে স্নেহময়ী বড় দিদির মতো আপন হাতে তার মুখে খাবার তুলে দিচ্ছে। আমার মনে হলো আর শৈল বেঁচে থাকলে সে এর বেশি করতে পারত না। উমারানীর প্রতি এত দিনে অননুভূত একটা স্নেহরসে আমার মন সিক্ত হয়ে উঠল। আমি খানিকক্ষণ দোরের কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরের ভেতর ঢুকে পড়ে উমারানীকে বললুম, লুকিয়ে লুকিয়ে ছোট ভাইকে খাওয়ালে শুধু হবে? দাদাকে কি খেতে দিবি রে রানী? বেচারা উমারানীর মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সে এমন থতমত খেয়ে গেল হঠাৎ যে খামোকা যে এত প্রণাম করে আজ বিজয়ের দিনে প্রণাম করতে সে ভুলে গেল। একটা কি কথা অস্পষ্টভাবে বার দুই বলে সে মাথা নিচু করে রইল। আমি তার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলুম। আজ যে তাকে ধরে ফেলেছি, তার ভাই বোন বিহীন নির্জন প্রাণটি কিসের জন্য তৃষিত হয়ে আছে তা যে আজ বার করে ফেলেছি। আজ অনুভব করছিলাম জগতের মধ্যে ভাই বোনের একটু স্নেহ পাওয়ার জন্য ব্যাকুল এমন অনেক হৃদয়কে আজ আমি আমার বড় ভাইয়ের উদার স্নেহ ছায়াতলে আশ্রয় দিয়েছি। একটু বুক জোড়ানো তৃপ্তিতে আমার মন ভরে উঠল। সেই সময় টুনি সে ঘরে ঢুকে আমার সামনে টেবিলে থালা ভরা মিষ্টান্ন রেখে বললে, দাদা একটু মিষ্টিমুখ করুন। আমি টুনিকে বললুম, আয় টুনি সকলে মিলে। উমারানীকে খাটের ওপর বসালুম, খাবার সকলকেই দিলুম। উমারানী লজ্জায় একেবারে আড়ষ্ট, লজ্জার চোটে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল তার। বেচারি লজ্জায় আর ঘামে হাঁপিয়ে মারা যায় দেখে তার ঘুমটা বেশ করে খুলে দিলুম। বললুম, আমি না দাদা, আমার কাছে লজ্জা কি রে রানী, আমার লক্ষ্মী ছোট বোনটি। জলযোগ পর্ব সমাধা করে বাইরের দালানে এসে টুনির মায়ের সঙ্গে গল্প করতে আরম্ভ করলুম। একটু পরে তিনি উঠে রান্নাঘরে চলে গেলেন। আরও খানিক পরে আমি উঠতে যাচ্ছি, উমারানী এসে কাছে দাঁড়াল। জিজ্ঞেস করলুম, রানী আজ ঠাকুর বিসর্জন দেখলি নে? ওপরের ঘরে জানলা থেকে দেখেছিলুম, বেশ ভালো, অনেক রকমের প্রতিমা না? হ্যাঁ, কত সব বড় বড়। তারপর একটু চুপ করে থেকে আমার দিকে চেয়ে বললে, দাদা কাল আসবেন না? আমি বললুম, সে কি বলতে পারি, সময় পাই তো আসবো, আবার শিগগির চলে যাব কি না, অনেক কাজ আছে। আপনি কি খুব শিগগির যাবেন দাদা? হ্যাঁ, বেশি দিন তো ছুটি নেই, পূর্ণিমার পরেই যেতে হবে। উমারানী নত মুখে চুপ করে রইল। বললুম, তা তোকেও তো আর বেশি দিন থাকতে হবে না রে। উমারানী বলে, বাবা বোধহয় কাল আসবেন। ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললুম, তবে আর কি, এই দুটো দিন কোনো রকমে কাটলেই তো। সে একটু চুপ করে থেকে তারপর ভয় ভয় বললে, যাবার আগে একবারটি এবারই আসতে পারবেন না দাদা? বললুম, খুব পারব, আসবো বই কি, নিশ্চয় আসব। এর ছয় সাত দিন পর গৌহাটি রওনা হলুম। এই কদিন নানা কাজে ব্যস্ত হয়ে চারিদিক ঘুরতে হয়েছিল। শচীশের মুখে শুনেছিলুম উমারানীর পশ্চিমে যাওয়া হয়নি, কি কারণে তার বাবা তাকে নিতে আসতে পারেননি। শচীশ মাঝে মাঝে বলতো, দাদা যাবার আগে একবারটি দিদির সঙ্গে দেখা করে যাবেন, তিনি আপনার কথা প্রায়ই বলেন। ইচ্ছে থাকলেও গৌহাটি যাওয়ার আগে উমারানীর সঙ্গে দেখা করা আর আমার হয়ে ওঠেনি। গৌহাটি গিয়ে এবার অনেক দিন রইলুম। উমারানীর কথা প্রথম প্রথম আমার খুব মনে হতো, তারপর দিন কতক পরে তেমন বিশেষ করে আর মনে হতো না, ক্রমে প্রায় ভুলেই গেলুম। কিছুদিন পরে গৌহাটির চাকরি ছেড়ে দিলুম, শিলচর দার্জিলিং নানা চা বাগান বেড়ালুম, দু একটা হাসপাতালেও কাজ করলুম। সবসময় নির্জনে কাটাতুম, একা বাংলোয় থেকে থেকে কেমন হয়েছিল, অনেক লোকের ভিড়, অনেক লোকের সঙ্গে একসঙ্গে কথাবার্তা আমি সহ্য করতে পারতুম না। এখানে সন্ধ্যায় পাহাড়ের দেওয়ালের গায়ে কুমকুম ছড়ানো সূর্যাস্ত, চা ঝোপের চারপাশে ঘেরা গোধূলির অন্ধকার, গভীর রাত্রির একটা স্তব্ধ গভীর ভাব,
আর সরল গাছের ডালপালার মধ্যে বাতাসের বিচিত্র সুর, ওই আমার বড় প্রিয়, বড় স্বস্তিকর বলে মনে হতো। বসবার ঘরটিতে সাজিয়ে রেখেছিলাম জগতের যুগ যুগের জ্ঞানবিদদের, গজ, জোলনা, গেইকি, লোগান, ডাউজন, যাঁদের আলোক সামান্য প্রতিভা আমাদের সুন্দরী বসুন্ধরার অতীত শৈশবের, তাঁর রহস্যময় বালিকা জীবনের তমসাচ্ছন্ন ইতিহাসের পাতা আলোকোজ্জ্বল করে তুলেছে, যাদের মনীষার যোগদৃষ্টি অসীম শূন্যের দূরত্ব ভেদ করে নক্ষত্র জগতের তত্ত্ব অবগত হচ্ছে। তাঁদের সঙ্গে অনেক রাত পর্যন্ত কাটাতুম, জগতের রহস্য ভরা অন্ধিসন্ধি তাঁদেরই প্রতিভার তীব্র সার্চ লাইট পাতে উজ্জ্বল হয়ে তবে তা আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টির সীমার মধ্যে আসছে। এইরকম 7-8 বছর পরে আবার কলকাতায় গেলুম, ভাবলুম কলকাতাতেই প্র্যাকটিস আরম্ভ করব। মামার বাড়ি গিয়ে উঠলুম, শুনলুম সামনের বাড়িটায় আমার ভগ্নীপতিরা আর থাকেন না, তারা বছর 5 হলো দেশে গিয়েছে, কয়েক মাস কলকাতায় কাটল। প্র্যাকটিসে খুব জমে উঠেছিল এমন নয়, বা অদূর ভবিষ্যতেও যে খুব জমে উঠবে এমন মনে করবার কোনো কারণও দেখতে পাচ্ছিলাম না। এমন অবস্থায় একদিন সকালে মামার বাড়ির ওপরের ঘরে বসে পড়ছি, এমন সময় একে একটা ঘরে ঢুকল। চেয়ে দেখে প্রথমটা যেন চিনতে পারলুম না, তারপর চিনলুম, টুনি। অনেকদিন তাকে দেখিনি, তার চেহারা খুব বদলে গিয়েছে। আমি তাকে হঠাৎ দেখে যেমন আশ্চর্যও হলুম তেমন খুব আনন্দিতও হলুম। টুনি বললে সে তার স্বামীর সঙ্গে আজ 5-6 দিন হলো কলকাতায় এসছে, সিমলেতে তার কোন আত্মীয়ের বাড়িতে এসে আছে, আজ বাড়ির সকলের সঙ্গে দেখা করতে এসছে। অন্যান্য কথাবার্তার পর তাকে জিজ্ঞেস করলুম, সুরেন এখন কোথায়? টুনি বললে, ছোড়দা এখন আবাদে কোথায় চাকরি করেন, সেখানেই থাকেন। আমি জিজ্ঞেস করলুম, উমারানী কেমন আছে? টুনি একটু চুপ করে রইল, তারপর বললে, দাদা সে অনেক কথা, আপনি এখানে আছেন তা আমি জানতুম, সেসব কথা আপনাকে বলবো বলেই আমার একরকম এখানে আসা। আমি বললুম, কি ব্যাপার শুনি, সে ভালো আছে তো? টুনি বললে, সে ভালো আছে কি কি আছে সে আপনিই শুনুন না, সেই যে বছর পুজোর সময় আপনি এখানে ছিলেন, বৌদির বাপে নিতে আসার কথা ছিল, সে তো আপনি জানেন, তখন তিনি ছুটি পাননি বলে আসতে পারেননি, পত্র দিয়েছিলেন পরের মাসে নিয়ে যাবেন, তার বুঝি মাসখানেক পর খবর এলো তিনি কলেরায় মারা গিয়েছেন। বৌদি সেই বিয়ের কোণে বাপের বাড়ি থেকে এসেছিল, এমনই অদৃষ্ট আর সে মুখ হতে হল না। তারপর আমি জিজ্ঞেস করলুম, উমারানীর মা? টুনি বললে, শুনুন না, মা আবার কোথায়, তিনি তো বৌদির বিয়ে হওয়ার আগেই মারা গিয়েছিলেন, তারপর এদিকে আবার দাদা তার সঙ্গে বিশেষ কোনো সম্বন্ধ রাখেন না, তিনি সেই যেখানে চাকরি করেন সেখানেই থাকেন, বৌদি থাকেন চাঁপাপুকুরের বাড়িতে পড়ে, দাদা চিঠিপত্রও দেন না। বৌদি বড় শান্ত, বড় চাপা মেয়ে, সে মুখ ফুটে কখনো কিছু বলে না, কিন্তু তার মুখের দিকে চাইলে বুক ফেটে যায়। মেয়ে মানুষের ও কষ্ট যে কি সে আপনি বুঝবেন না দাদা, যতদিন মা ছিলেন বৌদিকে কষ্ট জানতে দেননি, তা তিনিও আজ 2 বছর মারা গিয়েছেন, বাড়ি আছে শুধু পিসিমা। সেই শান্ত ছোট মেয়েটির ওপর দিয়ে এত ঝড় বয়ে গিয়েছে শুনে আমার মনে বড় কষ্ট হল। জিজ্ঞেস করলুম, সুরেনের এমন ব্যবহারের মানে কি? টুনি বললে, তা তিনি জানেন, তবে নাকি বলেন জোর করে তার বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে করার তার কোনো ইচ্ছে ছিল না, এই সব। বরদাও দেশের বাড়িতে থাকেন, বাড়িতে থাকেন শুধু পিসিমা। কাজেই বৌদির মুখের দিকে চেয়ে তাকে একটু যত্ন করে দুটো কথা বলে
এমন একটা লোক পর্যন্ত নেই। পিসিমা আছেন কিন্তু সে না থাকার মধ্যে। সে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বললে, আপনাকে একটা কথা বলি দাদা, আপনি তার সঙ্গে দেখা করে আসুন। আপনাকে সে যে কি চোখে দেখে তা বলতে পারি নে দাদা। সেবার চাঁপা পুকুরে গিয়েছিলুম, বৌদি বললে, আমার দাদার কথা কিছু জানো ঠাকুরছি? আপনি এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন শুনে সে কেঁদে বাঁচে না। মাঝে মাঝে যখনই তার কাছে গিয়েছি, আপনার কথা এমন দিন নাই যে সে বলেনি। বলে ভগবান আমার ভাইয়ের অভাব পূর্ণ করেছেন দাদা আর শচীশকে দিয়ে। এখনো পর্যন্ত ফিচিটিতেই আপনার খোঁজ নেয়। তা বড্ড পোড়া কপালি সে, কারুর কাছ থেকে কোনো স্নেহই কোনো দিন পেল না। আপনার পায়ে পড়ি দাদা, আপনি তাকে একবার গিয়ে দেখা দিয়ে আসুন। আপনি গেলে সে বোধ হয় অর্ধেক দুঃখ ভোলে। ছাদের আলিশার ওপর থেকে রোদ নেমে গেল। পাশের বাড়ি চিল ছাদের ওপর বসে একটা কাক একঘেয়ে চিৎকার করছিল। আমি জিজ্ঞেস করলুম, সুরেন কি মোটেই বাড়ি যায় না? টুনি বললে, সে একরকম না যাওয়াই দাদা, বছরে হয়তো দুবার, তাও গিয়ে একাদ দিন থাকেন। তাও যান কি সেজন্য? কিস্তি নাকি সেই সময় যার কাছে যা খাজনা পাওয়া যাবে তাই আদায় করতে। তারপর অন্যান্য একটা আধটা কথাবার্তার পর টুনি চলে গেল। সেদিন বিকেলে সেনেট হলে একজন বিখ্যাত বৈজ্ঞানিকের বক্তৃতা ছিল। তিনি কেমব্রিজ থেকে এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে। বক্তৃতার বিষয়টি ছিল যেমন চিত্তাকর্ষক, বক্তৃতার অর্থাংশ ও বক্তার যুক্তি প্রণালী ছিল তেমনই দুর্বোধ্য। আরম্ভ হওয়ার সময় ছাত্রের দলে হল ভরা থাকলেও বেগতিক বুঝে বক্তৃতার মাঝামাঝি তারা প্রায় সরে পড়েছিল। কেবল জনা কতক নিতান্ত নাছোড় বান্দা রকমের ছাত্র তখনও হলে বিশেষ অংশে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় বসেছিল। বক্তা খ্যাতনামা অধ্যাপক, রয়্যাল সোসাইটির ফেলো, তার ব্যাখ্যার মৌলিকতার মোহে সকলেই তাঁর বক্তৃতার অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিশেষ পোশাক পরা সৌম্যমূর্তি ঋজুদেহ অধ্যাপককে সত্যদ্রষ্টা ঋষির মতো মনে হচ্ছিল। বক্তৃতা শুনতে শুনতে কিন্তু আমার মন ভেসে যাচ্ছিল বক্তৃতার বিষয় থেকে অনেক দূর, কলকাতার ইট পাথরের রাজ্য থেকে অনেক দূর। আমার অভাগিনী বোনটি যেখানে নিঃসঙ্গে জীবনযাপন করছে সেইখানে। মাঝে মাঝে হলের খোলা দুয়ার দিয়ে জ্যোৎস্না ওঠা বাইরের দিকে চেয়ে থাকতে থাকতে উমারানীর বালিকা মুখখানি বড় বেশি মনে পড়ছিল। আর মনে পড়ছিল তার সেই মিনতি ভরা দৃষ্টি, অনেক দিন পর বাবাকে দেখতে পাওয়ার জন্য তার সেই করুণ আগ্রহ, তার আগ্রহ ভরা দাদা ডাকটি অনেক দিন পর আবার বড় মনে পড়ল। ভাবলুম, সত্যি খারুর কাছ থেকে কোনো স্নেহ কখনো সে পায়নি। আজ বিজ্ঞানের গভীর তত্ত্বকথার রস আমার স্নায়ুমণ্ডলী বেয়ে সমস্ত দেহে যখন পুলক ছড়িয়ে দিচ্ছে, তখন আমার মনের উন্নত আনন্দের অবস্থার সঙ্গে আমার অভাগিনী স্নেহবঞ্চিতা বোনটির নির্জন জীবনের অবস্থা কল্পনা করে আমার মন কেঁদে উঠল। বাইরের জগতে যখন এত বিচিত্র স্রোত বয়ে যাচ্ছে, তখন সে কি ঘরের কোণে বসে দিন রাত চোখের জলে ভাসবে? জগতের আনন্দ বার্তা তার কাছে বহন করে নিয়ে যাওয়ার কি কেউ নেই? বাইরে যখন এলুম তখন গোলদিঘির জলের ওপর চাঁদ উঠেছে, কিন্তু ধোঁয়া ভরা আকাশের মধ্যে দিয়ে জ্যোৎস্নার শুভ্র মহিমা আত্মপ্রকাশ করতে পারছে না। আমার মস্তিষ্ক তখন বক্তৃতার নেশায় ভরপুর। পুকুরের জলের ধারে সবুজ ঘাসের মাঝে মাঝে মরশুমি ফুলের ক্ষেতগুলো আমার চোখের সামনে এক নতুন মূর্তি ধরেছে। কিন্তু ত্রয়োদশীর অমন বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো জ্যোৎস্নাও ধোঁয়ার জাল কাটিয়ে বাইরে আসতে না পেরে ব্যর্থতা দুঃখে কেমন বিবর্ণ হয়ে গেছে। লক্ষ্য করে
আমার একটা কথাই কেবল মনে হতে লাগলো, এই জ্যোৎস্না, এই ফুলের ক্ষেত, এই ত্রয়োদশী, এবারকার মতো সব মিথ্যে, সব ব্যর্থ। ও জ্যোৎস্না প্রতীক্ষায় থাকুক সেই শুভ রাত্রির, যে রাতে আকাশ ফোটা সার্থকতা ওকে বরণ করে নেবে ফোটা ফুলের ঘন সুগন্ধের মধ্যে দিয়ে, তরুণ তরুণীদের অনুরাগ নম্র দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে, গভীর রাতে নীরবতার কাছে পাপিয়ার আকুল আত্মনিবেদনের মধ্যে দিয়ে। বাড়ি এসে ভাবতে ভাবতে এতদিন নানা কাজের ভিড়ে আমার যে মনটিকে আমি হারিয়ে বসেছিলাম, তারই কাছে স্নেহের বাণী বয়ে নিয়ে যেতে আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। এর কয়েকদিন পরে কলকাতা ছেড়ে বার হলুম উমারানীর কাছে যাব বলে। শীত সেদিন নরম পড়ে এসছে, ফুটপাত বেয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণ হাওয়া অতর্কিতভাবে গায়ের ওপর এসে পড়ে উৎপাত শুরু করে দিয়েছে। পরদিন বেলা প্রায় দুটোর সময় ওদের স্টিমার স্টেশনে নামলুম। ওদের গাঁ সেখান থেকে প্রায় 40 ক্রোশ, হেঁটে যাওয়া ছাড়া নাকি কোনো উপায় নেই, কোনোরকম যানবাহনের সম্পূর্ণই অভাব। কখনো এদেশে আসিনি, জিজ্ঞেস করতে করতে পথ চলতে লাগলুম। কাঁচা রাস্তার দুধারে মাঠ, মাঝে মাঝে লতাপাতায় তৈরি বড় বড় ঝোপ, কোনো কোনো ঝোপের তাজা সবুজ ঘন বুনানির মাথা আলো করে ফুটে আছে সাদা সাদা মেটে আলুর ফুল। মাঠে মাঠে মাটির ঢেলার আড়ালে ঝুপসি গাছে দ্রোণ ফুলের খই ফুটে আছে। মাঠ ছাড়ালে গ্রামের মধ্যে দিয়ে যেতে মাটির পথের ওপর অভ্যর্থনা বিছিয়ে রেখেছে রাশি রাশি সজনে ফুল। গ্রামের হাওয়া আমের বোলের আর বাতাবি লেবু ফুলের গন্ধে মাতাল। বুনো কুলে আর বৈচি গাছের বনে বনে কোনো কোনো মাঠ ভরা, পরন্ত রোদে গাছপালার তলায় বন্য ঝোপের মধ্যে ফাঁকা জায়গায় ছোট ছোট পাখিদের দল কিচকিচ করছে মাঝে মাঝে। কোনো কোনো জঙ্গলের কাছ দিয়ে যেতে যেতে কোনো অজ্ঞাত বনফুলের এমন সুগন্ধি বেরোচ্ছে যে তার কাছে খুব দামি এসেন্সের গন্ধও হার মানে। পায়ের শব্দ পেয়ে পুরনো পাতার রাশির ওপর খসখস শব্দ করতে করতে দু একটা খরগোশ কান খাড়া করে রাস্তার এপাশের ঝোপ থেকে ওপাশের ঝোপে দৌড়ে পালাচ্ছে। মাঠের মাঝে মাঝে দূরে দূরে শিমুল ফুলের গাছগুলো দক্ষিণ হাওয়ার প্রথম স্পর্শেই আবেশ বিধুরা তরুণীর মতো রাগ রক্ত হয়ে উঠেছে। অনেকগুলো গ্রাম ছাড়িয়ে চলে যাওয়ার পর একজন দেখালে মাঠ ছাড়িয়ে এবার পড়বে চাঁপা পুকুর। গ্রামের মধ্যে যখন ঢুকলুম তখন গ্রামের পথ অন্ধকার হয়ে গিয়েছে। আশেপাশের নানা বাড়ি থেকে পল্লী লক্ষ্মীদের সাঁঝের শাঁখের রব নিস্তব্ধ বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কোন ঘরটি আলো করে রেখেছে আমার স্নেহের বোনটি, কোন গৃহস্থের আঙিনার আধার আজ দূর হয়ে উঠল তার সেবা চঞ্চল চরণের শান্ত মধুর ছন্দে। রাস্তার মধ্যে এক জায়গায় কতগুলো ছেলে মেয়েকে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে তাদের মধ্যে একজন বললে, আসুন আমি সেবারই আপনাকে পৌঁছে দিচ্ছি। খানিক রাস্তায় গিয়ে সেই পাশের একটা সরু পথ বেয়ে চলতে লাগল। তারপর একটা বড় পুরনো বাড়ির সামনে গিয়ে বললে, এই তাদের বাড়ি, আপনি একটু দাঁড়ান আমি বাড়ির মধ্যে বলি। একটু পরে একজন বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো। বৃদ্ধাকে বললে, ইনি কলকাতা থেকে আসছেন জ্যাঠাইমা, আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করাতে আমি ও পাড়া থেকে নিয়ে এসেছি। বৃদ্ধা আমার দিকে একটু এগিয়ে এসে আমায় ভালো করে দেখে জিজ্ঞেস করলেন, তোমায় তো চিনতে পারছি না বাবা, কোন জায়গা থেকে আসছো তুমি? আমি আমার নাম বললুম, পরিচয় দিতেও উদ্যত হলুম। বৃদ্ধা বলে উঠলেন যে আমায় আর পরিচয় দিতে হবে না, আমার আসা যাওয়া নেই বলে তিনি কখনো আমায় দেখেননি, তাই চিনতে পারছিলেন না। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, এতে তিনি খুব দুঃখিত হলেন। আমি কেন একেবারে বাড়ির মধ্যে গেলুম না, আমি তো ঘরের ছেলের বাড়া, আমার আবার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি ইত্যাদি। তার সঙ্গে বাড়ির মধ্যে ঢুকলুম। কেবল মনে হতে লাগলো 8 বছর, আজ 8 বছর পরে। কি জানি উমারানী কেমন আছে, সে কেমন দেখতে হয়েছে।
আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমায় দেখে সে যে আনন্দ পাবে সে আনন্দের পরিমাণ আমি একটু বুঝেছি। আমার বুকের তারে তার প্রতিধ্বনি গিয়ে বাজছে। আজ এখনই তার স্নেহমধুর ক্ষুদ্র হৃদয়টির সংস্পর্শে আসব, তার কালো চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে আদর করতে পারব, তার মিষ্টি দাদা ডাকটি শুনব। এ কথা ভেবে আনন্দে আমার মনের পাত্র ছাপিয়ে পড়ছিল। দেখলুম মেয়েদের অবস্থা একসময় ভালো ছিল, খুব বড় বাড়ি, এখন সব দিক থেকেই ভাঙা ঘরদোর, দেওয়াল ফেটে বড় বড় অসত্য চারা উঠেছে। বাইরের উঠান পার হয়ে ভেতর বাড়ির উঠোনের দরজায় পা দিতেই বৃদ্ধা বলে উঠলেন, ও বৌমা বার হয়ে দেখো কে এসছে। কে পিসিমা? বলে প্রদীপ হাতে সে ওদিকের একটা ঘর থেকে বার হয়ে এলো। অস্পষ্ট আলোয় দেখলুম তার মুখখানি আধ ঘোমটা দেওয়া, ঘোমটার পাশ দিয়ে চুলগুলো অসংযতভাবে কানের পাশ দিয়ে কাঁধের ওপর পড়েছে। পরনে আধময়লা শাড়ি, চেহারা রোগা রোগা একহাড়া। এই সেই উমারানী! তাকে দেখে প্রথমেই আমার মনে হলো সে আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে, আর মাথাতেও বেড়েছে অনেকটা। কয়েক সেকেন্ড উমারানী আমাকে চিনতে পারল না, তারপরই যেন হাঁপিয়ে বলে উঠল, দাদা! অন্য কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। প্রদীপটা কোনো রকমে নামিয়ে রেখে এসে আমার পায়ের ওপর উপুড় হয়ে পড়ল। আমি তাকে ওঠালুম, তার মুখে দেখলুম এক অপূর্ব ভাব। মনে হল আনন্দ, বিস্ময়, আশা, অভিমান সব ভাবের রঙগুলো একসঙ্গে গুলে তার প্রতিমার মতো মুখে কে যেন মাখিয়ে দিয়েছে। বৃদ্ধা বললেন, বাবা তুমি আসো না, বৌমা দাদা বলতে অজ্ঞান। কত দুঃখ করে, বলে কলকাতায় থাকলে মাঝে মাঝে দাদা দেখা পেতুম, এ তেপান্তরের পুর, তিনি আসবেন কেমন করে। বৌমা সতীশকে আগে হাত মুখ ধোবার জল টল দাও, বাছা একটু ঠান্ডা হোক, যে পথ। হাত মুখ ধোয়ার পর উমারানী একটা ঘরের মধ্যে আমায় নিয়ে গেলে। আমি যে এখানে এই অবস্থায় হঠাৎ আসব তা যেন সম্ভাবনার সীমার সম্পূর্ণ বাইরের জিনিস, অন্তত তার কাছে। তাই বেচারির মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তার আবেগকে স্বাভাবিক গতি লাভের সুযোগ দেওয়ার জন্য আমিও কোনো কথা বলছিলাম না। একটুখানি দুজনে চুপ করে থাকার পর উমারানী বললে, দাদা এতদিন পর বুঝি মনে পড়ল। আমি আগেকার মতো তার মাথার দুপাশের চুলগুলোয় হাত বুলিয়ে দিতে দিতে বললুম, রানী আসতে পারিনি হয়তো নানান কাজে, কিন্তু এ কথা মনে ভাবিসনি যে ভুলে গিয়েছিলুম, চেহারা যে একেবারে শুকিয়ে গিয়েছে রে, বড্ড কি অসুখ বিসুখ হয়। 8 বছর আগেকার সেই ছোট্ট মেয়েটির মতো মুখ নিচু করে একটুখানি হেসে সে চুপ করে রইল। জিজ্ঞাসা করলুম, আচ্ছা রানী আমি আসবো এ কথা ভেবেছিলি? তার দুই চোখ জলে ভরে এলো, বললে, কি করে ভাববো দাদা, আমি আপনাদের আর দেখতে পাবো, আদর যত্ন করতে পারবো, এমন কপাল যে আমার হবে তা কি করে ভাববো। এলোমেলো যে সব চুল তার ঘোমটার আশেপাশে পড়েছিল সেগুলো ঠিকমতো সাজিয়ে দিতে দিতে বললুম, সেই জন্যই তো এলুম রে, আর তোদের দেখবার ইচ্ছে বুঝি আমার হয় না। ভাবিস বুঝি দাদাদের মন সব শান বাঁধানো। সে বললে, তাই আজ 2-3 দিন থেকে আমার বাঁচকের পাতা অনবরত নাচছে দাদা, আজ ওবেলা যখন ঘাটে যাই তখন বড্ড নেচেছে। পিসিমাকে বলতে পিসিমা বললেন, মেয়ে মানুষের বাঁচক নাচলে ভালো হয়। আমি বললুম, আমার কথা তোর মোটেই মনে ছিল না, না রে রানী। সে এক প্রকার কোনো উত্তর দিলে না, তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। জিজ্ঞেস করলুম, হ্যাঁ রে সুরেন বাড়ি থেকে গিয়েছে কতদিন? সে নতমুখে উত্তর দিল, প্রায় 8 মাস। বললুম, চিঠিপত্র দেয়? উত্তরে সে ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ।
তার মুখের ভাবে বুঝলুম যে তার বড় ব্যথা স্থানে আমি ঘা দিয়েছি। দক্ষিণী বোনটি রেলোমেলো চুলে ঘেরা মুখখানির দিকে তাকিয়ে স্নেহে আমার মন গলে গেল। রুমাল বের করে তার চোখের জল মুছিয়ে দিলুম। কত রাত তার এই রকম চোখের জলে কেটেছে তার খোঁজ তো কেউ রাখেনি। তার সাক্ষী আছে কেবল আকাশের ওই গহন অন্ধকার আর চারিপাশের গাছপালার মধ্যেকার ওই ছিঁচি পোকার রব। উমারানী জিজ্ঞেস করলে, দাদা আপনি কোথায় থাকেন? আমি বললুম, আগে নানা জায়গায় ঘুরছিলুম, এখন ঠিক করেছি কলকাতাতেই থাকব। সে বললে, আপনি বিয়ে করেছেন দাদা? বললুম, না রে, বিয়ে তাড়াতাড়ি কি, সে একদিন করলেই হলো। ছোট মেয়েটির মতো ঠোঁট দুটি অভিমানে ফুলে উঠল। বললে, তাই বই কি, আপনি ভেবেছেন চিরকাল এই রকম ভেসে ভেসে বেড়াবেন? তা হবে না দাদা, এই বছরই আপনার বিয়ে দেব। আমার হাসি পেল। বললুম, দিবি তুই? সে বললে, দেবই তো, এই আষাঢ় মাসের মধ্যেই দেব। আমি বললুম, তা যেন হলো, কিন্তু আমার তো বাড়ি খদ্দর নেই, বিয়ে করে রাখবো কোথায়? সে বললে, কেন দাদা, রাখবার জায়গার বুঝি ভাব না, আমি বউকে এখানে রাখবো, দুজনে মিলে বেশ ঘর সংসার করব। আমি একটু গম্ভীরভাবে বললুম, তাহলে পাঁজিখানা আবার চেয়ে ফেলে লুম রানী, সামনের মাসে দিন টিন যদি থাকে। উমারানী বললে, পাঁজি ওপরের ঘরে রয়েছে দাদা, আপনি এখন খাওয়া দাওয়া করুন, কাল সকালে দেখলেই হবে। কি বলতে যাচ্ছিলুম, উমারানী বলে উঠল, আপনাকে খাওয়াবার ব্যবস্থা করি গে, কাল থেকে পেটে ভাত যায়নি, আপনার মুখ একেবারে শুকিয়ে গিয়েছে দাদা। তারপর দিন ভোরে উঠে দেখি উমারানী সেই ভোরে নাইতে যাবার উদ্যোগ করছে। শীত সেদিন সকালে একটু বেশি পড়েছে। উমারানীর শরীরের দিকে চেয়ে দেখি তার শরীরে আর কিচ্ছু নেই, রাত্রে ভালো টের পায়নি। 8 বছর আগেকার সেই স্বাস্থ্য স্ত্রী সম্পন্না মেয়েটির সঙ্গে বর্তমানের এই নিতান্ত রোগা মেয়েটির তুলনা করে আমার বুকের ভেতর কেমন করে উঠল। তাকে জিজ্ঞেস করলুম, এত সকালে নাইতে যাওয়ার কি দরকার রানী? সে বললে, একটু সকাল সকাল নিয়ে না এলে রান্না কখন চড়াবো দাদা, কাল রাত্রে তো আপনার খাওয়াই হয়নি একরকম। আমি বললুম, তা হোক, আমাকে যে 8টার মধ্যেই খেতে দিতে হবে তার কোনো মানে নেই, এত সকালে নাইতে যেতে হবে না তোর। উমারানী ঘোড়া নামিয়ে রাখল। পিসিমা বললেন, তোমার কথা তাই শুনলে বাবা, নইলে ও কি তেমন পাগলি মেয়ে নাকি, দ্বাদশীর দিনে মাঘ মাসের ভোরে নাইতে যাবে, শোনে না? বলি বৌমা তোমার শরীর ভালো নয়, এত সকালে জলে নেব না, শোনে না? বলে, পিসিমা কাল গিয়েছে আপনার একাদশী, একটু সকাল সকাল কাজ না সেরে নিলে আপনাকে দুটো খেতে দেবো কখন। সেদিন দুপুরে ওদের ওপরের ঘরে শুয়ে শুয়ে কি একটা বই পড়ছিলুম। উমারানী এসে চুপ করে দোরের কাছে দাঁড়িয়ে রইল। বললুম, কে রানী, আয়না ভেতরে। আমি উঠে বসলুম, সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। দেখলুম তার শরীর আগেকার চেয়েও খুব রোগা হয়ে গিয়েছে, কিন্তু তার মুখখানি প্রতিমার মতোই টলটল করছে। বয়স যদিও 22-23 হল, তার মুখ আজও তেমন 13 বছরের মেয়েটির মতোই কচি। কথা আরম্ভ করবার ভূমিকা স্বরূপ বললুম, আজ বড় শীত পড়েছে না? উমারানী বললে, হ্যাঁ দাদা, আমি ভাবলুম আপনি বুঝি ঘুমিয়ে পড়েছেন, আপনি দিন মানে ঘুমোন না বুঝি? বললুম, মাঝে মাঝে হয়তো ঘুমোই, আজ আর ঘুমোবো না, আয় এখানে বস, গল্প করি। তাকে কাছে বসালুম। তার চুলের অবস্থা দেখে বুঝলুম সে চুলের যত্ন করে না। মুখের আশেপাশে কোঁকড়া চুলের রাশ অযত্ন বিন্যস্তভাবে পড়েছিল, চুলগুলোর রং কটা হয়ে পড়েছে। রাত্রের মতো চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললুম, তো শরীর তো খুব খারাপ হয়ে গেছে, বিয়ের পর সেই সময় কেমনটি ছিলি, খুব কি জ্বর হয়? একটু হাসি ছাড়া
সে কথার কোনো উত্তর দিলে না। আমি বললুম, না এ কথা ভালো নয় রানী, আমি গিয়ে একটা ওষুধ পাঠিয়ে দেব, সেইটাই নিয়ম মতো খেতে হবে, না হলে এ যে মহাকষ্ট। একটু পরে সে বললে, তাহলে সত্যি দাদা আমি কিন্তু বিয়ের চেষ্টা করব, বলুন। আমি তার কথায় মনে মনে বড় কৌতুক অনুভব করলাম। এই অবোধ মেয়েটি জানে না যে সে এমনি একটা প্রস্তাব উত্থাপন করে বসেছে যাকে কার্যে পরিণত করা তার ক্ষুদ্র শক্তির বাইরে। বললুম, বকিস নে রানী। খানিকক্ষণ হয়ে গেল, সে আর কথা কয় না দেখে পেছন ফিরে দেখি ছেলে মানুষ হঠাৎ ধমক খেলে যেমন ভরসাহারা চোখে তাকায়, তার চোখে তেমনই দৃষ্টি। মনে হলো একটা ভুল করেছি। উমারানী সেই ধরনের মেয়ে যারা নিজেকে জোর করে কখনো প্রচার করতে পারে না, পরের ইচ্ছের সঙ্গে ইচ্ছে মিলিয়ে দিয়ে স্রোতের জলে শ্যাওলার মতো যারা জীবন কাটিয়ে দিতে অভ্যস্ত। স্নেহসুখে সে আবোল তাবোল বকছিল, এর সঙ্গে অত্যন্ত সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। বাতাস লজ্জাবতী লতার সঙ্গে যতটা সতর্ক হয়ে চলে তার চেয়েও। কথাটা যতটা পারি সামলে নেওয়ার জন্য বললুম, তোর যদি সত্যি সত্যি বিয়ে দেওয়ার ইচ্ছা থাকত তাহলে তুই পাঁজিখানা নিয়ে আসতিস, দিন কোন মাসে আছে না আছে সেগুলো সব দেখতে হবে তো, না শুধু শুধু কেবল বকুনি। উমারানীর মুখ উজ্জ্বল হয়ে উঠল, সেই ভয় ভয় দৃষ্টিটা কেটে গেল। আমার কথার মধ্যে সে আমার বকুনির একটা কারণ খুঁজে পেল, বোধহয় বিয়ে করার জন্য নিতান্ত উৎসুক দাদাটির ওপর তার একটু কৃপাও হলো। সে বললে, পাঁজি আপনাকে দিয়ে আজ দেখিয়ে নেব সে তো ভেবেই রেখেছি দাদা, আপনি বসুন আমি ও ঘর থেকে পাঁজিখানা নিয়ে আসি। দালানের ওপাশে একটা ঘর ছিল, উমারানী সেই ঘরটার মধ্যে উঠে গেল। সেই সময় পিসিমা নিচে থেকে ডাক দিলেন, বৌমা নেমে এসো, বেলা গেল, চালগুলো আবার কুটতে হবে তো। উমারানী ঘরটার বার হয়ে এসে আমার হাতে পাঁজিখানা দিয়ে বললে, আপনি দেখে রাখুন দাদা, আমায় বলবেন এখন, আমি এক্ষুনি আসছি। সে নিচে নেমে গেল, তখন বেলা একটু পড়ে এসছে। নিচের বাগানের সদ্য ফোটা বাতাবি লেবু ফুলের গন্ধে ঘরের বাতাস ভুরভুর করছে, বাগানের পথের পাশে সজনে গাছগুলো ফুলে ভর্তি, পরন্ত রোদ ছিরছিরে বাতাসে পেয়ারা গাছের ডালগুলো বুটি কাটা রাংতার সাজে মুড়ে দিয়েছে। উমারানী কাজে গিয়েছে, এখন আর আসবে না ভেবে মাঠের দিকে বেড়াতে যাওয়ার ইচ্ছে হল। উঠতে গিয়ে লক্ষ্য করলুম খাটের পাশে একটা কাঠের হাত বাক্স রয়েছে, সেটা অনেক কালের, রং ওঠা, তাতে চাবির কলটাও নেই। সেই কাঠের বাক্সের ডালা খুললুম, দেখি তার মধ্যে কতগুলো টাটকা তোলা লেবু ফুল, কতগুলো গাঁদা ফুল, আর কতগুলো আশুকনো ঘেঁটু ফুল। ফুলগুলোর তলায় একটা আধময়লা ন্যাকড়ায় যত্ন করে জড়ানো কি জিনিস, ন্যাকড়ায় এমন কি জিনিস যার সঙ্গে এতগুলো ফুলের কার্যকারণ সম্পর্ক, এই নির্ণয় করতে কৌতূহলবশত ন্যাকড়ার ভাঁজ খুলে ফেলে দেখলুম তার মধ্যে খানকতক খামের চিঠি। চিঠিগুলোর ওপর উমারানীর নামে ঠিকানা লেখা, হাতে লেখা ভগ্নিপতি সুরেনের। তার পোস্ট অফিসের মোহর থেকে বুঝলুম চিঠিগুলো পাঁচ ছয় মাসের পুরনো, একখানা কেবল এক বছর আগে লেখা। কৃপণের ধনের মতো উমারানী যার পুরনো চিঠিগুলো এমন সযত্নে রক্ষা করছে, তার মধুর হৃদয়ের স্নেহছায়া গহন জুথিবনে যার স্মৃতির নীরব আরতি এমনি দিনের পর দিন প্রতি সকাল সাজে করে চলেছে, কেমন সে অভাগা দেবতা যে এ উপাসনা মন্দিরের ধূপগন্ধকে এড়িয়ে চিরদিন বাইরে বাইরেই ফিরতে লাগল। মাঠ থেকে বেরিয়ে যখন আসি তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ওদের রান্নাঘরে আলো জ্বলছে। আমার পায়ের শব্দ শুনে উমারানী বললে, দাদা এলেন? আমি উত্তর দেওয়ার পূর্বেই সে হাসি মুখে রান্নাঘর থেকে বার হয়ে এলো, বললে, দাদা বুঝি আমাদের দেশ পেরিয়ে বেড়াচ্ছেন, কোন দিক দিয়ে বেরিয়ে এলেন? নদীর ধারে বুঝি। তারপর সে বললে, দাদা আপনি রান্নাঘরে বসবেন,
আমি আপনার জন্য পিড়ি পেতে রেখেছি। পিসিমা বললেন, বৌমার যত অনাছিষ্টি, এখানে বাচ্চাকে ধোঁয়ার মধ্যে বসিয়ে রাখা। আমি বললুম, আমার কোনো কষ্ট হবে না, এখানে বসি পিসিমা। রান্নাঘরের মধ্যে গিয়ে বসলুম। উমারানী খাবার তৈরি করে রেখেছিল, আমায় খেতে দিল, তারপর কাজ করতে বসে গেল। দেখলুম সে অনেকগুলো চালের গুঁড়ো, ময়দা ইত্যাদি উপকরণ নিয়ে উৎসাহের সঙ্গে পিঠে তৈরি শুরু করেছে। পিসিমা খুবই বৃদ্ধা, তিনি কাজকর্ম বিশেষ কিছু করতে পারেন না, খাটতে সবটাই হচ্ছিল উমারানীকে। রোগা মেয়েটার অবস্থা দেখে বড় কষ্ট হল। ভাবলুম কেন অনর্থক পিঠে করতে বসে মিথ্যে কষ্ট পাওয়া। সেবার আনন্দে উমারানী যা করতে বসেছে তার বিরুদ্ধে কোনো কথা বললুম না অবশ্য। জিজ্ঞেস করলুম, রানী আমায় পিঠে করতে শিখিয়ে দিবি? উমারানীর বড় লজ্জা হল, মুখ নিচু করে সে বললে, দাদা আমরা বেঁচে থাকতে পিঠে খাওয়ার ইচ্ছে হলে আপনাকে কি পিঠে গড়ে নিতে হবে যে আপনি পিঠে করা শিখবেন? পিসিমা বললেন, না, তোমার দাদার পিঠে খাওয়ার ইচ্ছে হলে এই সাত লঙ্কা পাড়ি দিয়ে এসে তোমার এখানে খেয়ে যাবেন। উমারানী চুপ করে রইল। আমি বললুম, তা কেন পিসিমা? ও আর এক উপায় বার করেছে, শোনেননি বুঝি? পিসিমা বলল, কি বাবা? আমি বললুম, ও এই আষাঢ় মাসের মধ্যেই ওর দাদার বিয়ে দেবে। পিসিমা বললেন, তা বৌমা ঠিক কথাই তো বলেছে বাবা, এত বড়টি হয়েছ, আর কি বিয়ে না করা ভালো দেখায়, সংসারী হতে হবে তো। উমারানী বলে উঠল, ভালো কথা দাদা, দিন তখন তো আর দেখা হলো না পাঁজিতে, আমি আর ওপরে যেতে পারলুম না, অবশ্যই করে বলবেন খাওয়ার পর রাত্রে। আমি বললুম, বলবো রে বলবো, এতদিন তো তোর মনে ছিল না, এখন সামনে পেয়ে বুঝি দাদার ওপর ভারী মায়া। পিসিমা বললেন, ও তোমার তেমন পাগলি মন নয় বাবা, সে কথা বুঝি বৌমা বলেনি তোমায়? আজ তিন চার বছর হলো ওরা যখন প্রথম কলকাতা থেকে এখানে আসে, তখন বৌমা একজোড়া পশমের জুতো বুনে রেখেছে তোমার জন্য। বলে দাদা দুঃখ করেছেন যে আমার বোন আমার জুতো বুনে দেওয়ার জন্য উলবোনা শিখে প্রথম কিনা জুতো বুনে দিল তার স্বামীর, তা আমি এবার দাদাকে পশমের জুতো পরাব। তারপর ওদের আর কলকাতা যাওয়া হলো না, সুরেনের অন্য জায়গায় চাকরি হলো। তুমিও আর কখনো এদিকে আসনি, কাল তুমি আসতেই বৌমার যে আহ্লাদ, আমায় বললে, পিসিমা আমার স্বাদ এইবার পুরোলো, এতদিন পরে দাদাকে পশমের জুতো পরাতে পারব। উমারানীর চোখ দুটি লজ্জায় নিচু হয়ে রইল। প্রদীপের আলোয় উজ্জ্বল তার মুখখানি কিশোরীর মুখের মতো এমন লাবণ্য মাখা অথচ কচি মনে হচ্ছিল যে বোধহয় নোলক পড়লে তাকে এখনো বেশ মানায়। তারপর নানা কথায় আর খাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। সেদিন অনেক রাত্রে যখন ওপরের ঘরে শুতে গেলুম তখন চাঁদ উঠেছে। গভীর রাতের মৌন শান্তি সেদিন বড় করুণ হয়ে বাজল আমার মনে। আজ অনেকক্ষণ উমারানীর নিকট বসে থেকে একটা জিনিস বেশ বুঝতে পারছি, উমারানীর থাইসিস হয়েছে। মৃত্যু ওর শান্ত ললাটে তার তিলক পরিয়ে ওকে বরণ করে রেখেছে। শিগগির ওকে বেরিয়ে পড়তে হবে অনন্তের পথের তীর্থযাত্রায়। উমারানী এক গ্লাস জল দিতে আমার ঘরে ঢুকল। জল নামিয়ে রেখে বললে, কই দাদা সে পাঁজিখানা কই? তার মুখখানির দিকে চেয়ে বড় মন কেমন করে উঠল। বললুম, রানী এদিকে আয়। এ কথা আমার মনে উঠল না যে উমারানী আমার আপনার বোন নয়, বা আমাদের দুজনেরই বয়স কম। আমিও যেমন নিঃসংকোচে বললুম, সেও তেমনি নিঃসংকোচে এসে আমার পায়ের কাছে খাটের নিচে মাটিতে বসে পড়ল। আট বছর আগের মতো আজও ওকে আদর করে তার বিদ্রোহী চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললুম, রানী জুতোর কথা কে বলেছিল রে তোকে? উমারানী অসীম নির্ভরতার সঙ্গে
ছোট্ট মেয়েটির মতো খাট থেকে ঝোলানো আমার পায়ের ওপর তার মুখটি লুকিয়ে রাখলে। ওরে, স্নেহ যদি রোগ সারানোর ওষুধ হতো তাহলে আমি বড় ভাইয়ের স্নেহ তোকে শিশি ভরে দাগ কেটে ডাক্তারি ওষুধের মতো দিতুম রে। আমার প্রশ্নের কোনো উত্তর তার কাছে পেলুম না। কেন পেলুম না তাও একটু পরে বুঝলুম। একমাত্র লোক যে ওই জুতো জোড়ার কথা জানে বা যার কাছে আমি একসময় এ কথা বলেছিলুম সে হচ্ছে সুরেন। সুরেনই বোধহয় বিয়ের পর কোনো সময় উমারানীকে এ কথা বলে থাকবে। বড় ভাইয়ের কাছে ছোট বন্টি তো আর সে কথা বলতে পারে না। বললুম, রানী একটা কথা জিজ্ঞেস করি। টুনি বলছিল, মানে সুরেন কি ঠিকমতো চিঠিপত্র দেয়, বাড়ি টাড়ি আসে? উমারানী বড্ড জড়সড় হয়ে গেল। আমার কথার কোনো উত্তর দিল না, মুখও তুলল না। আগের মতো আমার পায়ের ওপর মুখটি লুকিয়ে চুপ করে রইল। অনেকক্ষণ কেটে গেল, তারপর বুঝলুম সে কাঁদছে। তাকে সান্ত্বনা কি বলে দেব ঠিক বুঝতে পারলুম না। শুধু তার মাথার চুলগুলোর ওপর পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলুম। বেশি দিন না রে সোনার বন্টি, বেশি দিন না, তোর মেয়াদ ফুরিয়ে এসেছে। ব্যর্থ নারী হৃদয়ের রুদ্ধ আবেগ পরম নির্ভরতার সঙ্গে তার দাদার বুকে নিঃশ্বাস ঠেলে দিয়ে যখন সে নিচে শুতে নেমে গেল, চাঁদের আলোর তলায় ঘুমন্ত বাতাস সজনে ফুলের মিষ্টি গন্ধে তখন স্বপ্ন দেখছে। এর দু তিন দিন পরে তাদের ওখান থেকে চলে আসবার জন্য প্রস্তুত হলাম। এর আগেই চলে আসতুম, কলকাতায় অনেক কাজ ছিল আমার। কিন্তু উমারানীর করুণ মিনতি এড়াতে না পেরে বেশ কিছুটা দেরি হয়ে গেল। কাপড় পরে তৈরি হয়েছি, উমারানী কাঁদো কাঁদো মুখে নিকটে এসে দাঁড়াল। আমায় বললে, আবার কবে আসবেন দাদা? বললুম, আসবো রে আবার, পূজোর সময় আসবো। সে বললে, সে যে অনেক দিন। না দাদা, আপনি আষাঢ় মাসের রথের সময় আসবেন, আমাদের এখানে রথের বড় জাঁকজমক হয় দাদা। আর আমি কিন্তু আপনার বিয়ে দেবই এবছরে, লক্ষ্মী দাদামণি, আপনার পায়ে পড়ি, আপনি অমত করবেন না। তারপর সে সেই পশমের জুতো জোড়া বের করে আমার সামনে মাটিতে রাখল। বললে, আমি আন্দাজে বুনেছি, আপনার পায়ে দিয়ে দেখুন দেখি দাদা, হবে ক্ষণ বোধ হয়। জুতো জোড়াটা পায়ে ঠিক হয়েছে দেখে হুমারানী বড় খুশি হল। তার সমস্ত মুখখানা সার্থকতার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তারপর সে আবার বললে, দাদা আমি আপনার গরিব বোন, কখনো আসেন না এখানে, যদি বা এলেন না পারলুম ভালো করে খাওয়াতে দাওয়াতে, না পারলুম আদর যত্ন করতে, এসে শুধু কষ্টই পেলেন, কি করব আমার কপাল। অনেকদিন আগেকার মতো সেই রকম গলায় আঁচল দিয়ে সে আমায় প্রণাম করলে। তার চোখের জল আমার পায়ের ওপর টপটপ করে ঝরে পড়তে লাগল। আমি তাকে উঠিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললুম, রানী তুই আমার মায়ের পেটের বনি, একথা ভুলে যাস নে কখনো যে তোর বড় ভাই এখনো বেঁচে আছে। যখন চলে আসি তখন সে তাদের বাইরের বাড়ির দোর ধরে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে পিছন ফিরে দেখলুম সে কাতর চোখে এক দৃষ্টে চেয়ে আছে। যখন পথের বাঁক ফিরেছি তখনও তাকে দেখা যাচ্ছিল। বেলা শেষের হলদে রোদ সুপারি গাছের শাড়ির ফাঁক দিয়ে তার রুক্ষ কোঁকড়া চুলে ঘেরা বিষণ্ণ মুখখানির ওপর গিয়ে পড়েছিল। বছরখানেক পরে আমি আবার চাকরি নিয়ে গেলুম ময়ূরভঞ্জ রাজস্টেটে। সেখানে থাকতে সুরেনের এক পত্রে জানলুম উমারানী মারা গিয়েছে। যাবেই তা জানতুম, সেবার যখন তার কাছ থেকে চলে আসি তখনই বুঝে এসেছিলুম হেই তার সঙ্গে শেষ দেখা। সুরেনকে এসে পত্র লিখেছিল উমারানীর অবস্থা সব খুলে, কোনো একটা ভালো জায়গায় তাকে কিছুদিন নিয়ে যেতে।
সুরেন লিখেছিল জমিদারের কাজ আদায়পত্র হাতে, পূজোর সময় বরং দেখব, এখন যাওয়ার কোনো উপায় নেই ইত্যাদি। উমারানী মারা গেল সেই ভাদ্র মাসে। তারপর আরও বছরখানেক কেটে গেল। সেবার কিছুদিন ছুটি নিয়ে কলকাতা এসে দেখলুম ওদের সেই বাড়িতে ওরা আবার বাস করছে। আমি এসেছি শুনে দেখা করতে এলো। খানিক এ কথা সে কথার পর টুনি কাগজে মোড়া একটা কি আমার হাতে দিল। খুলে দেখি মেয়েদের মাথায় দেওয়ার কতগুলো রূপোর কাঠি। টুনি বললে, বৌদি যে ভাদ্র মাসে মারা যায়, আমি সেই শ্রাবণ মাসে চাঁপাপুকুর গিয়েছিলুম। বৌদি আপনার কত গল্প করলে, বললে মায়ের পেটের ভাই যে কি জিনিস ঠাকুরজি, তা আমি দাদাকে দিয়ে বুঝেছি। আমার বড় ইচ্ছে আমি দাদার বিয়ে দিয়ে তাকে সংসারই করে দেব। দাদা আমার ভেসে ভেসে বেড়ান, কেউ একটু যত্ন করবার নেই, ওতে আমার বড় কষ্ট হয়। এই রূপোর কাঁটাগুলো সে গড়িয়েছিল আপনার বিয়ে হলে আপনার বউকে দেওয়ার জন্য। সে আষাঢ় মাসে ওগুলো গড়িয়েছিল। আমি গেলে আমায় দেখিয়ে বললে, ইচ্ছে ছিল সোনার চিরুনি দিয়ে দাদার বউয়ের মুখ দেখব, কিন্তু এত পয়সা কোথায় পাব, এই বছরেই দাদার বিয়ে না দিলেই নয়, বিয়ে হোক তারপর চেষ্টা করে গড়িয়ে দেব। কাঁটা ওর বাক্সে তোলা ছিল। তারপর ভাদ্র মাসে বৌদি মারা গেল। আমি তার বাক্স থেকে কাঁটাগুলো বের করে এনেছিলাম আপনাকে দেব বলে। কোথায় পয়সা পাবে, সারা বছর জমিয়ে যা করেছিল তাতেই ওইগুলো গড়িয়েছিল। দাদা তো এক পয়সাও তার হাতে দিতেন না, সংসার খরচ বলে যা দিতেন তাতে সংসার চলাই ভার, সে তো আপনি একবার গিয়েই দেখে এসেছিলেন। আমি জিজ্ঞেস করলুম, তাহলে তার হাতে পয়সা জমলো কোথা থেকে? টুনি বললে, বৌদি বাজারের খাবার বড় ভালোবাসত, ওরা পশ্চিমে থাকত, সেখানে ওসব বোধ হয় তেমন মেলে না, সেই জন্য ওই বাজারের কচুরি নিমকির ওপর তার কেমন একটা ছেলে মানুষের লোভ জন্মেছিল। বৌদি করতো কি, নারকেল পাতা চেঁচে ঝাঁটার কাঠি করে রাখত, লোক পয়সা দিয়ে তা কিনে নিয়ে যেত। এই রকম করে যে পয়সা পেত তাই দিয়ে গোপালনগরের হাট থেকে পাড়ার ছেলেপিলেদের দিয়ে খাবার আনাত, নিজে খেত তাদের দিত। আপনি সেবার চলে যাওয়ার পর থেকে সেই পয়সায় আর খাবার না খেয়ে তাই জমিয়ে জমিয়ে ওই রূপোর কাঁটাগুলো গড়িয়েছিল। আমি বললুম, সে মারা গেল কোন সময়? টুনি বললে, শেষ রাত্রে, প্রায় রাত চারটের সময়। রাত্রে বৌদির ভয়ানক জ্বর হলো, সেই জ্বরে একেবারে বেহুশ হয়ে গেল। তারপর দিন বিকেলবেলায় আমি ওর বিছানার পাশে বসে আছি, দেখি বৌদি বালিশের এপাশ ওপাশ হাত রাখছে, কি যেন খুঁজছে। আমি বললুম, বৌদি লক্ষ্মীটি ওরকম করছো কেন? তখন তার ভালো জ্ঞান নেই, যেন আচ্ছন্ন মতো। বললে, আমার চিঠিগুলো কোথায় গেল, আমার সেই চিঠিগুলো, বলে আবার বিছানা হাতড়াতে লাগল। দাদা বিয়ের পর প্রথম যেসব চিঠিপত্র তাকে লিখেছিলেন সে সেগুলো যত্ন করে ওর বাক্সে তুলে রেখেছিল, আমি তা জানতুম। আমি সেগুলো বাক্স থেকে বের করে নিয়ে এসে তার আঁচলে বেঁধে দিলুম। তখন সে থামে। তারপর সেই রাত্রেই মারা গেল। যখন তাকে বার করে নিয়ে গেল তখনও তার আঁচলে সেই চিঠিগুলো বাঁধা। আমি জিজ্ঞেস করলুম, সুরেন সে সময় ছিল না? টুনি বললে, ছোড়দাকে টেলিগ্রাম করা হয়েছিল, তিনি যখন এসে পৌঁছলেন তখন বৌদিকে দাহ করা হয়ে গিয়েছে। অনেক বছর গিয়েছে, এখনও শীতের অবসানে যখন আবার বাতাবি লেবুর ফুল ফোটে, সজনেতলায় ফুল কুড়াবার ধুম পড়ে যায়, পাড়া গাঁয়ের বনছক ঘেঁটু ফুলে আলো করে রাখে, পুকুরের জলে কাঞ্চন ফুলের রাঙা ছায়া পড়ে, ফাগুন দুপুরের আবেশ বিভোর রোদ আকাশে বাতাসে থরথর কাঁপতে থাকে, তখন আপন মনে ভাবতে ভাবতে কার কথা যেন মনে পড়ে যায়। মনে হয় কি যেন অনেক দূর থেকে এলোমেলো চুলে ঘেরা কাতর মুখে এক দৃষ্টে চেয়ে আছে।
তখন মন বড় কেমন করে ওঠে, হঠাৎ যেন চোখে জল এসে পড়ে। উমারানীর সাথে গল্পটাও শেষ হয়ে গেল। এই শেষটা এসে আমার চিরকাল বড় কষ্ট হয় জানেন। মনে হয় উমা যদি দাদার হাতে একটা রাখি বেঁধে বলতো, কই এবার নাও আমায় রক্ষা করার দায়িত্ব, পারত সতীশ তাকে সর্বশক্তিমানের হাত থেকে রক্ষা করতে? রাখির জোর কত তখন জানতে পারতাম। যাই হোক, থাকে সব কথা, আজকের ভাই বোনের গল্পটা একটু দুঃখেরই হয়ে গেল। গল্পের রেশ এখানেই রেখে যান তো দেখি এবার। সবাই খুব মজা করুন আগামীকাল, সব কিছু শুভ হোক, ঝলমল করে উঠুক পূর্ণিমার চাঁদের মতো। খুব ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।